আমার নাম মোসামত লামিয়া খাতুন। আমি বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি এখন বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সামনে বলবো, ভাষণ আপনাদের সামনে উপস্থাপন করব। সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আমার আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার ন্যায্য অধিকার চায়। কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে, বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মদানের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম বানিয়ে রেখেছেন। 1966 সালের 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, অর্থতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক বিভাস হয়ে গেল, নির্বাচন হলো, আপনারা জানেন দোষ কি আমাদের। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে, আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নিব। জনাব ভুট্টা সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ না, আরও আলোচনা হবে। তারপর আমরা অন্যান্য নেতৃত্ববৃন্দের সাথে আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আরাম করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হয়ে যাবে। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত জোর করে দোকান বন্ধ করে দেওয়া হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সান্নাসার করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, হঠাৎ 1 তারিখ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব, কিন্তু ভুট্টা বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন, হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পর এদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠল। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন, আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? যে আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছিলাম, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মানুষের ওপর, আর নয় আমাদের আর দাবাইয়া রাখা যাবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে
আমাদের দেশের মুক্তি না হলে কেউ খাজনা ট্যাক্স দিতে পারবে না। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান করতে পারবে না। যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় তবে বাঙালি বুঝে শুনে কাজ করবে। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের সংগ্রাম পরিষদ বসবে এবং তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তৈরি থেকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু এদেশের মানুষ